ভাষা একটি জাতির আত্মপরিচয় উল্লেখ করে সবাইকে ভাষার ঐতিহ্য রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা আন্দোলনের পথ ধরেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন তিনি। ভাষা ও স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান বারবার মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় পর্যায়ে মাতৃভাষা সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে তিন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে প্রথমবারের মতো দেয়া হলো আন্তর্জাতিক মাতৃভাষা পদক। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়োজনের শুরুতে প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, খাগড়াছড়ির জাবরাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিশ্বাস ত্রিপুরার হাতে জাতীয় পর্যায়ের এই পদক তুলে দেন। আর আন্তর্জাতিক পর্যায়ে এই পদক দেয়া হয় উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মির্জায়োভিচ এবং বলিভিয়ার অনলাইন প্রতিষ্ঠান অ্যাক্ট ভিজমো লিঙ্কুয়াসকে। বক্তব্যের শুরুতেই 52-এর ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন এবং স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে সরকার প্রধান বলেন, ইতিহাস থেকে জাতির জনকের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছিল বারবার। ভাষা আন্দোলন যে তিনি শুরু করেছিলেন এবং সেখানে তার যে অবদান রয়েছে, এ কথাটা আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীও এটা মানতে রাজি হতেন না। তাদের কথা ছিল, শেখ মুজিব তো জেলে ছিল, সে আবার ভাষা আন্দোলন করলো কীভাবে? তো জেলে তিনি গিয়েছিলেন কেন? তাকে তো গ্রেপ্তার করা হয়েছিল। এই ভাষা আন্দোলন যখন তিনি শুরু করলেন এবং ব্যাপকভাবে প্রচার শুরু করলেন, সেখানেই তিনি বারবার গ্রেপ্তার হন। ভাষার অধিকার রক্ষায় সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ভাষাগুলিও যাতে সংরক্ষণ করা যায় বা তারা সেই ভাষার জন্য শিক্ষা গ্রহণ করতে পারে, তার জন্য আমরা যেমন বিনা পয়সায় বই দিই, আমরা তাদের বইগুলিও কিন্তু সেই ছাপিয়ে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, যেন তারাও তাদের নিজের ভাষা শিখতে পারে এবং নিজের ভাষায় কথা বলতে পারে। পদক প্রদান আয়োজনে সশরীরে উপস্থিত না হতে পারায় আক্ষেপ করেন সরকার প্রধান। বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমার দুঃখ এখানে যে আমি নিজের হাতে দিতে পারলাম না, তো স্যার আপনি আমাকে ক্ষমা করবেন যে আমি এই করোনা ভাইরাসের কারণে, আসলে প্রধানমন্ত্রী হলে সব স্বাধীনতা থাকে না, অনেকটা বন্দী জীবন যাপন করতে হয়, তো সেরকমই আছি। কারণ আমি এক জায়গায় যেতে গেলে আমার সাথে বহু লোক, নিরাপত্তার লোক, অমুক লোক, তমুক লোক, প্রায় হাজারখানেক লোককে রাস্তায় দাঁড় করায়, নানাভাবে তাদেরকে কাজে লাগায়। তো তাদের কথা চিন্তা করেই কিন্তু মানে আমি আসতে পারিনি। শাহনাজ রুমা, টিবিসি নিউজ, ঢাকা।